ইপি আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স 2 মাস 7 দিন, সে 10 দিন ধরে কালচে সবুজ রঙের পায়খানা করছে, পায়খানায় পানির পরিমাণ বেশি, ফেনা ফেনা পায়খানা করে, এখন কি করব প্লিজ বলেন। তো ইতি আমার আমরা বলবো যে এই যে কালো সবুজ পায়খানা, এটা বাচ্চাদের অত্যন্ত কমন একটি সমস্যা। আপনার বাবু এই যদি পায়খানা করে থাকে, প্রথমেই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বা আপনি নিজেই সচেতন হয়ে স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন এবং রিডিউসিং সাবস্টেন্স, আমি আবারও বলছি স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিডিউসিং সাবস্টেন্স কোনো ভালো ডায়াগনোস সেন্টার থেকে করান। করে যদি ওখানে রিডিউসিং সাবস্টেন্স পজিটিভ থাকে, আপনাকে অবশ্যই কিছুদিন বা কিছু সময়ের জন্য আপনাকে ল্যাকটোজ ফ্রি দিতে দুধ দিতে হবে। আমি আবারও বলছি এখানে ওষুধের কিন্তু কোনো রোলই নাই। আপনার বাবু হয়তো কোনো কারণে ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে উনি এই মুহূর্তে আপনি যে দুধ খাওয়াচ্ছেন সেই দুধটা সে হজম করতে পারছে না। আপনি খেয়াল করে দেখবেন যে দুধটা খাওয়ালে তার পায়খানাটা বাড়ছে। তাহলে এই মুহূর্তে যদি ওই রিডিউসিং সাবস্টেন্সটা পজিটিভ থাকে, তাহলে আপনি আপনার বাচ্চাকে বাজারে গ্যাস্ট্রোফিক্স অথবা ল্যাকটোফিক্স, আমি আবার বলছি গ্যাস্ট্রোফিক্স বা ল্যাকটোফিক্স দুধটা খাওয়াবেন, ঘন ঘন খাওয়াবেন। কীভাবে বানাবেন কৌটার গায়ে সব নির্দেশনা দেওয়া আছে, এবং এই দুধটা আপনার বাবুর শুধু খাবার নয়, এই দুধটা আপনার বাবুর ওষুধ। আপনি নিশ্চিত থাকুন এই দুধটা 5-7 দিন খাওয়ালে আপনার বাবুর যে পায়খানা হচ্ছে সেটি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।